ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা এর ঠিকানা, কোন কোর্সে কত টাকা কোর্স ফি, ভর্তি হওয়ার যোগ্যতা, আসন সংখ্যা সহ বিস্তারিত ভর্তির সব তথ্য। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা এর ঠিকানা। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত। চুয়াডাঙ্গা জেলার সদর হসপিটাল সরকারি সদর হসপিটালের সাথেই বা সংলগ্নে নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা অবস্থিত। আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলেই ম্যাপে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গায় আসন সংখ্যা। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গায় কোর্স রয়েছে দুটি, ডিপ্লোমা নার্সিং অথবা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তিন বছর মেয়াদী কোর্স দুটি। ডিপ্লোমা নার্সিংয়ে আসন সংখ্যা রয়েছে 50টি, যার মধ্যে ছেলেদের 10%, মেয়েদের 90%, অর্থাৎ ছেলেদের 5টি, মেয়েদের 45টি। অপরদিকে ডিপ্লোমা মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 25টি, যেখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। নার্সিংয়ে 50টি, মিডওয়াইফারিতে 25টি। বিএসসিতে কোনো সিট নেই এখানে। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গায় পড়ালেখার খরচ। নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান, তাই এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। তবে ছেলেদের যেহেতু সিট কম, ছেলেদের বাইরে থাকতে হতে পারে, বাইরে থাকলে নিজেদের খরচে থাকতে হবে। তাছাড়া ভর্তির সময় ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারিতে ভর্তি ফি প্রায় 7 থেকে 10 হাজার টাকা আনুমানিক খরচ হতে পারে। খাবার খরচ প্রতি মাসে 2000 টাকা করে খরচ হবে। তবে কলেজ থেকে সরকারি যে ভাতা বা বৃত্তি দেওয়া হয় সে টাকা দিয়ে খাবার খরচ হয়ে যায় এবং অবশিষ্ট কিছু টাকা থাকতেও পারে মাস শেষে। তাছাড়া ভর্তি ফি, পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ, পোশাক, বই কেনা, খাতা কলম ইত্যাদি সব মিলে 3 বছরে থাকা খাওয়া সহ সব সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে ছেলেদের বাইরে হোস্টেলে থাকলে, হোস্টেলে থাকা ব্যতীত। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গায় ভর্তি হওয়ার যোগ্যতা। নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গায় ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনার্সের সার্কুলার প্রদান করা হয়, সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়, সেখানে আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে যেহেতু এখানে ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স রয়েছে, ডিপ্লোমা নার্সিংয়ে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, তাছাড়া এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। মাদ্রাসা, কারিগরি বা উন্নত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ডিপ্লোমা মিডওয়াইফারিতে সেম, তবে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে, ছেলেরা আবেদন করতে পারবে না। এ প্রতিষ্ঠানে বিএসসি কোর্স নেই। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে, যেখানে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই। 61টি প্রশ্ন থাকবে, যার মধ্যে পাস মার্ক 40 পেলেই পাস। তাছাড়া এসএসসি জিপিতে 20 মার্ক, এসএসসি জিপিতে 30 মার্ক, টোটাল 150 মার্ক। এসএসসি পয়েন্টকে 4 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ করলে যত হয় তত আপনার মার্ক, আর ভর্তি পরীক্ষাতে যত পাবেন ভর্তি পরীক্ষা দেওয়ার পর। টোটাল 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে, বা এই প্রতিষ্ঠানে চয়েস দিলে এই প্রতিষ্ঠানে চান্স হবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।